কূর হবে লক্ষ্মীর ঝাঁপি মোদী সরকারের নতুন চমক দু লক্ষ আঠাশ হাজার টাকা এই জানুয়ারি মাসেই পাবেন সব রাজ্যের মানুষেরা পাবে দু হাজার চব্বিশ পড়ে গেছে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে তো কি এই লক্ষ্যের ঝাঁপি মোদী সরকারের কি এই নতুন চমক সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব সাথে সাথে আমরা এটাও দেখব দু লক্ষ আঠাশ হাজার টাকা এই জানুয়ারি মাসেই আপনারা কিভাবে পেতে পারেন সেটাও কিন্তু এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশন ভোগীরা এখন ধনী হতে চলেছেন কারণ সরকার শীঘ্রই লক্ষ্মীর ঝাঁপি উপুর করতে চলেছে আপনি নিশ্চয়ই ভাবছেন যে কেন্দ্র সরকার কি এমন করতে চলেছে যা কর্মচারীদের ধনী করে তুলবে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের বকেয়া ডি টাকা অ্যাকাউন্টে রাখতে চলেছে মোদী সরকার যার ফলে নতুন বছরে স্বাস্থ্যবান হয়ে উঠতে পারে কর্মচারীদের ব্যাঙ্ক ব্যালেন্স মনে করা হচ্ছে সরকারের এই উপহার থেকে এক কোটিরও বেশি মানুষ কিন্তু উপকৃত হবে যার ফলে মুদ্রাস্ফীতিতে বুস্টার ডোজের কাজ কিন্তু দেবে তো তারপরে আমরা এই বুস্টার ডোজ কীভাবে কাজ করবে সেটাই আমরা দেখি তো দেখুন এখানে বলছে এছাড়াও সরকার কিন্তু ডিএ বাড়াতে পারে অর্থাৎ ডিএ টাকাও কিন্তু দেওয়া হবে বকেয়া টাকার সাথে কিন্তু ডিও বাড়ানো হবে এটাই কিন্তু বলা হচ্ছে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু না বললেও গণমাধ্যমের প্রতিবেদনে এই দাবি করা হচ্ছে কেন্দ্রীয় সরকার শীঘ্রই কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের অ্যাকাউন্টে আটকে থাকা ডি ডি যে টাকা বকেয়া টাকা সেটা কিন্তু অর্থ স্থানান্তর করবে যার কারণে বড় অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বলে মনে করা হচ্ছে কর্মচারীদের পক্ষে আঠারো মাসের বকেয়ার যে সুবিধা সেটা কিন্তু পাওয়া সম্ভব হবে সবার মন জয় করার জন্য কিন্তু এটা যথেষ্ট করোনা ভাইরাস কাল থেকেই কিন্তু এই জানুয়ারির এক তারিখ থেকে দু হাজার কুড়ি থেকে জুনের যে তিরিশ তারিখ দু পর্যন্ত বকেয়া ডিয়ের টাকা অ্যাকাউন্টে পাঠানো হয়নি যার পর থেকে কর্মচারীরা ক্রমাগত বকেয়া মিটিয়ে দেওয়ার ব্যাপারে দাবি জানিয়ে আসছে এখনও পর্যন্ত সরকার এটি অনুমোদন করেননি যার বিষয়ে শীঘ্রই কিন্তু সিদ্ধান্ত নেওয়া সম্ভব বলে মনে করা হবে মনে করা হচ্ছে উচ্চপদস্থ কর্মচারীদের অ্যাকাউন্টে আসবে প্রায় দু লক্ষ আঠাশ হাজার টাকা যা সবার মন জয় করার জন্য যথেষ্ট এছাড়া ডি টাকাও কিন্তু বাড়ানো হবে তো আপনারা বুঝতে পারছেন বকেয়ার টাকা এবার কিন্তু দিতে চলেছে মোদী সরকার কেন্দ্রীয় সরকার কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ প্রায় চার শতাংশ বাড়িয়ে দিতে পারে যার পরে এটি পঞ্চাশ শতাংশ হবে এতে ন্যূনতম ও উচ্চতম মৌলিক বেতনের বাম্পার বৃদ্ধি দেখা যাবে বর্তমানে কর্মচারীরা ছেচল্লিশ শতাংশ ডি এর সুবিধা পাচ্ছেন সরকার আনুষ্ঠানিকভাবে তা বাড়ানোর বিষয়ে কিছু না বললেও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ সপ্তাহে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে সরকার বছরে দুবার দিয়ে বাড়ায় যার হার জানুয়ারি এবং জুলাই থেকে প্রযোজ্য তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই যে মোদী সরকার রয়েছে উপুর কিন্তু করে দেবে লক্ষ্মীর ঝাঁপি অর্থাৎ এই যে এতদিন ধরে যে ডিউ পরে রয়েছে ডি টাকা সেটা কিন্তু এখন কিন্তু দিয়ে দেবে সেটাই কিন্তু বলা হচ্ছে আর দিয়ে দিলে মোটামুটি যে উচ্চ উচ্চপদস্থ যে কর্মচারী রয়েছে কেন্দ্র সরকারে তাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে পারে কত দু লক্ষ আঠাশ হাজার টাকা তো বুঝতে পারছেন এই হচ্ছে উপুর হবে লক্ষ্মীর ঝাঁপি মোদী সরকারের নতুন চমক তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে নিচে দেখবেন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা আসবে ওখানে ক্লিক করে আইকনটাকে এনাবেল করে দেবেন তাতে করে কী হবে আমি যখনই এই ধরনের কোনো ভিডিও আপলোড করব সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ